আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুনের একটি মজাদার রেসিপি আর রেসিপিটি হল পুর দিয়ে বেগুন ভাজি আর এটি খুব সহজেই তৈরি করা যায় প্রথমে আমি আপনাদেরকে উপকরণগুলি দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি দুটি বেগুন কয়েকটি টমেটো কিছু ধনেপাতা বেগুনগুলিকে আমি এরকম গোল গোল মাঝারি সাইজ করে কেটে নিয়েছি দুটি টমেটো কুচি করে নিয়েছি এখানে আছে ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি এখানে নিয়েছি কিছু গাজর কুচি একটি ডিম কিছু পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে ধনে গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণে রসুন বাটা আদা বাটা প্রথমে আমি একটি স্টিলের গ্লাস দিয়ে বেগুনের মাঝখানের অংশটিকে গোল করে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি বেগুনের পিস থেকে মাঝখানের অংশটিকে গোল করে কেটে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটি বেগুনের পিস থেকে মাঝখানের গোল অংশটিকে স্টিলের গ্লাসটি দিয়ে কেটে নিয়েছি এরপর বেগুনের কেটে নেওয়া গোল অংশগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুনের সেই কেটে নেওয়া গোল অংশগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি এতে একটি একটি করে সবগুলি উপকরণ মিশিয়ে দেব এখন আমি এতে সবগুলি উপকরণ যেমন পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে ধনে গুঁড়া হলুদের গুঁড়া রসুন বাটা আদা বাটা টমেটো কুচি গাজর কুচি ধনেপাতা কুচি মরিচ কুচি এবং একটি ডিম সবগুলি উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে দিয়েছি আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলি উপকরণকে খুব ভালো করে একসাথে মিশিয়ে দিয়েছি এবং তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজার পুর এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল গরম করে মাঝখানে ফাঁকা হয়ে যাওয়া বেগুনগুলিকে ছেড়ে দেব, যে বেগুনগুলি এখন দেখতে অনেকটা হাতের চুরির মতো হয়ে গেছে এরপর বেগুনগুলির ফাঁকা অংশটিকে আমি পুর দিয়ে ভর্তি করে দেব এভাবে প্রত্যেকটি বেগুনের ফাঁকা অংশটিকে তৈরি করে নেওয়া পুরটি দিয়ে খুব ভালো করে ভর্তি করে দেব পুর দিয়ে ভর্তি করে দেওয়ার পর বেগুনগুলিকে আমি একটি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভাজব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে প্রত্যেকটি বেগুনের পিসকে আমি একটি একটি করে উল্টে দেব এভাবে উল্টে দেওয়ার পর এরপর আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট ভাজবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে যখন দেখব বেগুনের দুই পিঠি বাদামি রঙের হয়ে গেছে তখন নামিয়ে পরিবেশন করব দর্শক আপনারা দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পুর দিয়ে বেগুন ভাজি গরম ভাতের সাথে এই পুর ভর্তি গরম গরম বেগুন ভাজি খুবই মজাদার একটি খাবার আর খুব সহজেই তৈরি করা যায় এই রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে কোনো কমেন্টস থাকলে লিখে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ভিউয়ার্স আজ তাহলে এখানেই বিদায় নেক্সট ভিডিওতে আবার হাজির হব মজাদার আরেকটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ